নমস্কার, আমি উষা ঘোষ, উষুই হোলিফায়ার মাস্টার টিচার, এঞ্জেল থেরাপিস্ট, নিউমোলজিস্ট, পেন্ডুলাম ডাউজার মাস্টার আর মানি রেখি মাস্টার। আজকে আপনাদের রেখির 21 দিনের আত্মশুদ্ধিকরণ কেন করা উচিত বা কি হয় করলে বা কিভাবে করা হয় সেই বিষয়ে একটু আলোচনা করব। অ্যাটুনমেন্টের পর 21 দিন ব্যাপী আত্মশুদ্ধিকরণ নিমিত্ত কিছু প্রক্রিয়া অনুশীলন করতে হয়। মানুষের শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি বা অণুপরমাণুর কম্পনের হার বৃদ্ধি হওয়ার জন্যে শরীরের ও মনের ঘনীভূত যত ক্ষতিকারক শক্তি আছে, যেমন দুঃখ, কষ্ট, ক্রোধ, পুঞ্জীভূত অভিমান ইত্যাদি, তা ক্রমশ মানবদেহ থেকে বাইরে নিক্ষিপ্ত হয়। আমরা পদার্থবিদ্যা থেকে জানতে পারি যে সত্যিকারের কোনো কঠিন পদার্থের অস্তিত্ব নেই। প্রতিটি বস্তুই শক্তি আধার এবং প্রতিটি বস্তুই নিজস্ব কম্পনের হার নির্দিষ্ট। এমনকি পাথর বা খনিজ দ্রব্যরাও শক্তির দ্বারা সৃষ্ট, কিন্তু তাদের কম্পনের হার নিম্নমানের। এইভাবেই মনের যত নেগেটিভ বা ঋণাত্মক বাধা বা আবেগ আছে, তাদের তরঙ্গের কম্পন হার আমাদের যত ধনাত্মক ভাবনা বা শুভ বুদ্ধি কম্পনের হারের তুলনায় অনেক কম। সুতরাং যদি কোনো আধ্যাত্মিক পথে বা অন্য কোনো পদ্ধতিতে আমরা আমাদের শুভ চেতনার উন্নতি করি, অর্থাৎ এই কম্পনের মান উন্নত করি, তবে আমরা এই শক্তির অস্তিত্ব অনায়াসে উপলব্ধি করতে পারব। পরপর রেকি অ্যাটুনমেন্টের পর এই শক্তির হার হঠাৎ বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং এই ত্বরান্বিত শক্তি শারীরিক সমস্ত ঋণাত্মক বাধা বা আবেগ উন্মোচনে সাহায্য করে। যদি এই পরিবর্তন হঠাৎই হয়, তবুও শারীরিক বা মানসিক পরিবর্তন সাধনে কিছু সময়ের প্রয়োজন হয়। যদিও রেকি শক্তি প্রবাহিত হওয়ার নিমিত্ত সহস্রার থেকে অনাহত চক্রের মধ্যে পথ উন্মোচন করা হয়, তবুও অন্যান্য চক্রেও এই শক্তি প্রবাহের জন্য সমানভাবে উল্লেখযোগ্য। এই সব চক্রকে এই তরঙ্গ কম্পনের হারে বাঁধতে হবে, যেমনভাবে তানপুরা সেতার স্বরদের সুর বাঁধা হয়। আমরা বলি রেকি শেখার পর 21 দিনের আত্মশুদ্ধিকরণ করা প্রয়োজন। আত্মশুদ্ধিকরণে কি হয়, আমরা যেদিন থেকে রেকি প্রাপ্ত হই ঠিক তারপর 21 দিন টানা 1 ঘন্টা 18 মিনিটের যে 24 পয়েন্ট বা 26 পয়েন্টের যে 3 মিনিটের হিলিং আছে, সেই সেলফ হিলিং আমাদের প্রতিদিন প্র্যাকটিস করা দরকার। সেই সময় একটুখানি সংযমের মধ্যে থাকা দরকার, জল বেশি করে খাওয়া দরকার। আমরা যখন রেকি প্র্যাকটিস করি তখন আমাদের শরীর থেকে প্রচুর নেগেটিভিটি তো বেরোয়, সেগুলো ওই জল আমরা যে গ্রহণ করি মলমূত্রের দ্বারায়, ঘামের দ্বারায় বাইরে বেরিয়ে যায় আর আমাদের শরীর স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে আর আমাদের মধ্যে পজিটিভ এনভায়রনমেন্ট বা ভাইব্রেশনটা বেড়ে যায়। অতএব আমাদের রেকি শেখার পর 21 দিনের এই আত্মশুদ্ধিকরণ খুব বেনিফিশিয়াল। তবে 21 দিনের আত্মশুদ্ধিকরণের পর কি আমাদের রেকি প্র্যাকটিসের প্রয়োজন হয়? না, একদমই নয়, প্রতিদিনই করা দরকার। কিন্তু এই 21 দিনের আত্মশুদ্ধিকরণ করার পর আর কি, তারপর আপনার অনেকটা অরাটা ক্লিন হয়ে যায়, তাতে যত নেগেটিভিটি আছে সেগুলো সমস্ত বেরিয়ে যায়। তারপর আপনি যখন রেকি বাকি প্র্যাকটিস করেন তখন তার মধ্যে ওটা ডেলি প্রতিদিন আমরা যে স্নান করছি সেরকম, সেই স্নানের মতন রেকিটা আমাদের কাজ করতে থাকে। আশা করছি এই ভিডিওতে আপনারা বুঝতে পারলেন যে 21 দিনের আত্মশুদ্ধিকরণ কী বা কীভাবে করতে হয় না হয়।